আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আরেকটি নতুন ভিডিও শেয়ার করতে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন বাতাসি মাছ, এটা ওই মাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে, একদম কেটে কুটে রেডি, শুধু ভালো করে ধুয়ে নিলেই হবে। আমি ভিজিয়ে রাখতেছি গরম পানি দিয়ে যে মাছটা গলে যায়, তারপর আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব। এই যে ভালো করে ধুয়ে নিলাম মাছগুলোকে, সাথে আমি একটি বেগুন অ্যাড করব। বেগুনটাকেও আমি এই মাছের সাইজেই কেটে নিয়েছি। তো প্রথমে আমি একটি হাঁড়িতে মাছগুলো দিলাম, তারপর এই যে বেগুন সাইজটা দেখতেই পাচ্ছেন, দেখতে একটা সুন্দর লাগবে, মাছে আর বেগুনে সুন্দর একটা কম্বিনেশন হবে, এই জন্য আমি এরকম সাইজেরই কেটেছি। দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুনের দুটি ব্লক, দিলাম কিছু ফ্রেশ রসুনও, হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়া, এক টি স্পুন পরিমাণ আলমরিচ গুঁড়া, স্বাদমতো লবণ দিব, সামান্য পরিমাণ তেল দিয়ে আমি মেখে যেকে তরকারিটা বসিয়ে দেব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, কারণ পেঁয়াজ বেগুন থেকে পানি বেরিয়ে আসবে, সে পানিটা দিয়ে মাখা মাখা হয়ে যাবে। শুধু হাত ধুয়ে একটু পানি দেব, যে রেডি, এখন আমি বসিয়ে দেব। বসিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আমি রান্না করব 5-7 মিনিটের মতো, তারপর আবার নেড়ে দিব। নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখুন কত পানি বেরিয়ে এসেছে, আমি শুধু সামান্য পানি দিয়েছিলাম, বেশি নাড়া যাবে না, কারণ ছোট মাছ গলে যেতে পারে, বেগুনটাও গলে যেতে পারে, সেই জন্য আমি আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখন ধনে পাতা, আমি ফ্রোজেন করে রেখেছিলাম, সেই ধনে পাতাটা দিচ্ছি। এই তো আমি এখন চুলোটা অফ করে দিলাম, হয়ে গেছে খুব ঝটপট ছোট মাছের চড়চড়ি বা বাতাসি মাছ। আপনারা ট্রাই করবেন, এটা খেতে অনেক স্বাদ হয়েছিল। ছোট মাছ আমার এমনিতে সবসময় ভালো লাগে। ছোট মাছে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আর এই রকম কেটে কুটে রাখা মাছগুলো এনে রান্না করতে তো আরও ইজি হয়। তো এই চড়চড়িটা আমি বাটির মধ্যে নিলাম, দেখা যাচ্ছে খুব ইয়ামি, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো এই ছিল আমার আজকের রেসিপি। এদিকে আমি বিফ বোনা করেছি বাচ্চাদের জন্য, আর এটা হচ্ছে কলিফ্লাওয়ারের যে ডাটা সেটাকে আমি ভেজে নিচ্ছি, এটাও খেতে অনেক স্বাদ লাগে, খুবই টেস্টি হয়। যারা কার নেয় কোনো তারা ট্রাই করতে পারবেন। আমি আগে এগুলো তেমন পছন্দ করতাম না, এখন দেখা যায় অনেক ভালো লাগে। এদিকে আমি বাচ্চাদের জন্য ফ্রাই করতেছি নাগেট আর চিপস। আমি যে চিপসটা ইউজ করতেছি সেটা হচ্ছে এই যে ম্যাকোয়েন ফ্রেঞ্চ ফ্রাইস, এটা ওরা পছন্দ করে, স্কিনিটা, যারা মোটা সেটা আবার বেশি পছন্দ করে না। তো ওগুলো আমি ফ্রাই করে নিচ্ছি। প্রথমে আমি নাগেটগুলোকে ফ্রাই করে নিচ্ছি, আমি ওভেনে দিয়ে করি, আজ ভাবলাম কুকার গরম আছে তো তেলে ফ্রাই করে নিই খুব তাড়াতাড়ি। বাচ্চারা ভাত খেতে তেমন পছন্দ করে না মনে হয়, সব বাচ্চারা এরকম, তো এই মাঝে মধ্যে আমি এরকম ওভেন ফুড করে দিই, উইকেন্ডে বেশিরভাগ পরে। এই যে চিপসগুলো ভেজে নিচ্ছি, এরকম উল্টে পাল্টে ওগুলোকে আমি ফ্রাই করে নিলাম, খুবই মচমচে হয়েছে, কালারটাও দেখতে পাচ্ছেন একদম গোল্ডেন কালার করে ভেজে নিলাম। এরকম মচমচে হলে খেতে অনেক ভালো লাগে। তো আমার বাচ্চাদের খাবার রেডি, আমি এখন ওদেরকে দিয়ে দিব। আর এখন বাজে বিকাল 4টার মতো, তো ভাবলাম চা খেয়ে নিই। এটা হচ্ছে আমাদের নাতির মিষ্টি, সবাই দোয়া করবেন, আমাদের নাতি হয়েছে, সে খুব সুন্দর করে দিয়েছেন।
ভাবলাম কফিটা বানিয়ে নেই। আমি আমার কফি বানাচ্ছি আর বাচ্চাদেরকে দিয়ে দিব চকলেট মজি ডিজার্ট, ওরা এটা খুব লাইক করে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর পাশে থাকার বেল আইকনটি অন করে দিবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি আপনারা নোটিফিকেশন পাবেন। সো আজকে পর্যন্ত ভিডিওটি আর লম্বা করবো না, ফিরে আসবো আর নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।